ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের পৌরসভায় একাধিক পদে কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফিজ নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। তো কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, কোন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরুতে তোমাদের প্রথমে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে এরপর হচ্ছে প্রিন্ট আউট বার করতে হবে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার ব্যক্তির নাম, গোষ্ঠীর নাম লিখতে হবে, পিতার বা স্বামীর নাম যদি থাকে লিখতে হবে, জাতি কোন জাতি, জন্ম তারিখ লিখতে হবে, কোন বয়স অনুযায়ী 1 জানুয়ারি 2021 সাল অনুযায়ী তোমাদের বয়স সীমা কত হচ্ছে এখানে দিতে হবে, স্থায়ী ঠিকানার তোমার ডিটেলস এখানে দিতে হবে, ধর্ম ক্যাটাগরি ইসলাম না হিন্দু তোমাদেরকে দিতে হবে, মোবাইল নাম্বার তোমাদের ঘরে এন্ট্রি করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি পাস করেছেন, কত বছর কত বছরে পাস করেছেন, কোন সালে নম্বর কত শতাংশ পেয়েছে, কোন বোর্ড থেকে, সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত, কম্পিউটার সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কম্পিউটার ডিটেলস দিতে হবে, কোন কোর্স করা আছে, স্বনির্ভর গোষ্ঠী কত নিযুক্ত হয়েছে দিতে হবে, স্বনির্ভর গোষ্ঠী কাজের কী অভিজ্ঞতা আপনি দিতে হবে, আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে, তোমাদের এখানে সই করতে হবে, তারিখ দিতে হবে। তারপর নিজেদের দেখতে পাচ্ছ এখানে দিতে পাচ্ছ এখানে অফিস অফিসারদের জন্য এটিকে আপনাদের কিছু করতে হবে না, এটা অফিসাররা করে দেবে, সই সাবুত করে স্ট্যাম্প করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে এরপর সাথে প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপর কোথায় পাঠাতে হবে সেটি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ডিটেলস কিছু বলে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এই যে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার, এই পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পৌরসভায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোন পৌরসভাতে ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখে যাচ্ছে কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের কর্মক্ষেত্রে কী কী কাজ করতে হবে, না নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে, তোমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর দলগুলো হয় সেগুলো গঠন করতে হবে, পঞ্চসূত্র মেনে গোষ্ঠী পরিচালনা কাজ সহায়তা করতে হবে, হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গোষ্ঠীর ব্যাংক লোন পেতে সাহায্য করা, যে গোষ্ঠীর লোকেরা বা দলের মেয়েরা যাতে তোমরা লোন পায় ঠিক মতো সেটিকে তোমাদের দেখতে হবে, মাসিক কার্যক্রমের রিপোর্ট বা CLF কর্মীদের কাছে জমা করা, মাসিক কার্যক্রমের রিপোর্ট তোমাদের বানাতে হবে, ভাতা সরকারি নিয়ম অনুসারে তোমরা পাবে, এখানে তোমাদের সরকারি অনুযায়ী ভাতা দেওয়া হবে, পরীক্ষা পদ্ধতি হবে দেখতে পাচ্ছ, তোমরা যারা আবেদন করবে তাদের মেধা তালিকা ভিত্তিক তোমাদের নিয়োগ করাবে, তোমাদের এই নাম্বার বিভাজনের ভিত্তিতে তোমাদের লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে যাতে নাম থাকবে তাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে, বিস্তারিত বলে দিয়েছে। আবেদনকারী কি যোগ্যতা হবে, এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস, প্রথম দিয়ে বলে দিতে পারছে আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে, ন্যূনতম বয়স হবে 21 বছর এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে, এবং বর্ধমান পৌরসভা এলাকা স্থায়ী বাসিন্দা মানে বর্ধমান জেলার বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, বর্ধমান পৌরসভা এলাকা, এবং অবশ্যই 21 বছর বয়সসীমা হতে হবে, এবং শারীরিক সক্ষম হতে হবে, স্বনির্ভর গোষ্ঠী দলে নাম থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, স্বনির্ভর গোষ্ঠী ন্যূনতম স্বনির্ভর গোষ্ঠীর পঞ্চসূত্র অনুসারে কাজ করতে হবে, এবং কমিউনিটি স্কিল ও বুকিং বুক কিপিং সম্বন্ধে জানতে হবে, মানে দলের 3 বছর স্বনির্ভর গোষ্ঠীর পঞ্চসূত্র অনুযায়ী কাজ করে থাকতে হবে, এবং কমিউনিটি স্কিলিং বা বুক কিপিং যে দলের যে খাতাপত্র সারা সেই দক্ষতা তোমাদের থাকতে হবে, বিস্তারিত এখান থেকে বলে দিয়েছে। তারপর বিস্তারিত দেখতে পাচ্ছ যে কমিউনিটি সার্ভিস বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ধমান পৌরসভা 1 নম্বর সিটি লেভেল ফেডারেশন বর্ধমান পৌরসভাতে নোটিশটি প্রকাশিত হয়েছে, এটি রয়েছে বোরহাট কালীতলা নতুনগঞ্জ বর্ধমান, এখানে মেমো নম্বরটা শোক হচ্ছে তোমরা দেখে নিতে পারছো, প্রকাশিত হয়েছে 25/2021। ওপরে বলে দিচ্ছে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিস্তারিত প্রথমে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন স্বয়ংসিদ্ধা প্রকল্পে বর্তমান পৌরসভা নম্বর 1 সিটি লেভেল ফেডারেশন বর্ধমান পৌরসভা দ্বারা সম্পূর্ণ চুক্তিভিত্তিক অস্থায়ী পদে 12 জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র করা হচ্ছে, দেখে নিতে পারছো টোটাল 12 জন নিয়োগ করা হবে, তথা কমন সার্ভিস কমিউনিটি সার্ভিস প্রোভাইডার মানে CSP তে নিয়োগ করা হবে, চুক্তিভিত্তিক পদে তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হচ্ছে, এখানে সঠিকভাবে পূরণ করার পর নিম্ন প্রদত্ত আবেদন পত্র আগামী 8/3/2021 তারিখের মধ্যে পৌরসভা নগর জীবিকা কেন্দ্রে মানে বেড়হাট কালীতলায় জমা করে আসতে, মানে 8/3/2021 সালের মধ্যে তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে, যে অ্যাড্রেসটি বলবো সেই অ্যাড্রেসে পাঠাতে হবে, এখানে দেখতে পাচ্ছ বোরহাট কালীতলা নতুনগঞ্জ বর্ধমান এই পৌরসভাকে পাঠিয়ে আসতে হবে, কাজের দিন 11টা থেকে 5টা পর্যন্ত তোমরা কাজ করতে হবে, জমা করে দিতে হবে 8/3/2021 সালের মধ্যে, তোমরা তাহলে কিন্তু 11টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হবে, তারপরে তোমাদের কিন্তু চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে, তারপর তোমরা একটা ভাতা বা বেতন পাবে, তোমরা এখানে বিস্তারিত বলে দিয়েছে। টোটাল এখানে বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে বর্ধমান পৌরসভা, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, আদার্স কোনো ডিস্ট্রিক্টের ছেলে মেয়ের পৌরসভার এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। তো ভিডিওর ডেসক্রিপ্ট কমেন্টে অবশ্যই জানাবে আপনারা কোন ডিস্ট্রিক্টে রয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখলেন, এবং কোন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাই আবেদন করতে পারছেন। এই নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারবেন। 8/3/2021 সালের মধ্যে আপনাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ম্যাটাচ করে তোমাদের এই পৌরসভায় জমা করে আসতে হবে, দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি তোমাদের বলে দিয়েছে।
তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস বিটুইন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।